হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? কালকে এসেছিলাম বলছি, তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো কালকে আমি দিয়ানাকের একটা ভিডিও করেছিলাম, মানে ভিডিও মানে কি, দিয়ানাকের একটা ভিডিওতে দেখেছিলাম যে এই দিয়ানাকে হেনস্থা করা হচ্ছে, মানে টর্চারিং মা যাকে বলে, একটা কথা কমেন্ট করছে, এ করছে, সেই বাংলাদেশ থেকে পড়েছিল, বাংলাদেশ থেকে, বাংলাদেশেই নাকি লোকটা থাকে, আজকে দিয়ানাকের একটা ভিডিও দেখলাম, বাংলাদেশেই নাকি লোকটা থাকে, তাকে হুমকি দিচ্ছি। তো দিয়ানাক, তোমাকে আমি বলছি, দিয়া তোমাকে আমি বলছি, তুমি এই কেস তুলবে না, কেন বলো তো? এখন ওর মানে বাংলা ভাষাতেই প্রচুর পুরে এখন ভয় ঢুকে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং তোমার আইডি কী বলছে, চ্যানেল তোমার ইয়ে করে দেবে, তো কোনো কিছু করতে পারবে না তোমার সাথে। যদি তোমার পুলিশ থাকে তাহলে তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমি তোমার ইয়েতে তোমার কথায় আমি সাপোর্ট করছি যে তুমি, হ্যাঁ তুমি কারো ভালো চাও না, তোমার তুমি ভালো মেয়ে, তোমাকে আমি দেখেছি, তারপরেও তার ভিত্তিতে তারা ও কেন এই ধরনের কথাবার্তাগুলো বলবে এইরকম? আজকে তুমি ওর ওকে নিয়ে একটা স্টেপ নিয়েছো, ঠিক করেছো। কারণটা হলো এই পরবর্তীকালে আর একজন নেবে না, এমন কোনো মানে আছে? একজনকে মানে জব্দ করা মানে একজনের নামে একজনকে যদি স্টেপ নেওয়া মানে, মানে আমি বলতে পারছি না ঠিক করে কথাগুলো, যে একজনের উপরে স্টেপ নেওয়া মানে, যে অনলাইনটা করে যেতে পারে, এই স্টেপ নেওয়া মানে পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে এগুলো সতর্ক হয়ে যাবে, এই কথাটা বললে তাকে ইয়ে হবে। তো আমি আর কিছু বেশি বলবো না, এখানেই রাখলাম, পরে আমি আবার পরে ভিডিওতে আসছি। ওকে, বাই।